হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অল বিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতেছেন কিন্তু এই ধরনের ঝামেলা পড়েছেন, তাহলে কিভাবে সলভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইরর হ্যাজ অকার্ড, যে ওয়ান অলরেডি আপলোডেড, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কিন্তু আপলোড করেন নাই, তাহলে এই ধরনের সমস্যা কেন? আচ্ছা, ধরে নিলাম ওয়ান অলরেডি আপলোডেড, এটা না আমার, আমি পরবর্তীতে এটা করার জন্য এ ফাইল সাইজ পিডিএফ করে দেখেছি, জেপিজি করে দেখেছি, পিএনজি করে দেখেছি, জিফ করে দেখেছি, এবং প্রত্যেকটা ফাইল 200 KB নিচে আপলোড দিয়ে দেখেছি, ফাইল আপলোড হচ্ছে না, সেম প্রবলেম দেখাচ্ছে। তো এই পর্যায়ে আমাদের কি করণীয়? তো আমরা এটা জাস্ট কি করব, আমরা একটু রিলোড দিয়ে দেখব যে আপলোড নিচ্ছে কি না। তো আমি আবার ট্রাই করছি, এখানে অ্যাড অপশনে ক্লিক করছি, চুজ ফাইলে ক্লিক করছি। তো এখান থেকে দেখেন 126 KB, তো ট্রাই করার অ্যাড করার চেষ্টা করছি, দেখি হয় কি না, হচ্ছে না। তো এই ধরনের সমস্যা মূলত সার্ভারজনিত সমস্যা, বা আপনি একসাথে 2-3টা আবেদন করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স সাইটগুলোতে ডিস্টার্ব করে। সো আপনি হয়তো 1 ঘন্টা পরে ট্রাই করবেন অথবা 2 ঘন্টা পরে ট্রাই করবেন। তো আমি এটা কিভাবে সলভ করেছি আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো। আমার ফাইলটা এখানে তারিখ দেখতে পাচ্ছেন যে তখন ছিল 7:06, আমি যখন আবেদন করতেছিলাম, আবেদন কিন্তু নেয় নাই। এখন দেখতে পাচ্ছেন এখন টাইম কত, এখন দেখতে পাচ্ছেন 10:24, তার মানে কত, আমি 3 ঘন্টা পরে আবার ট্রাই করছি, আমি দেখছি যে অ্যাকচুয়ালি এখন কি অবস্থা ফাইলের, ফাইলটা নিচ্ছে কি না। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল আমি ফাইল সিলেক্ট করছি, এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাড অপশনে ক্লিক করব, অ্যাড অপশনে ক্লিক করে চুজ ফাইল অপশনে ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাসপোর্টটা প্রথমে অ্যাটাচ করব, এটা কত সাইজের, 164 KB, এবং এখানে আপলোড অপশনে ক্লিক করব। দেখছেন এখন কিন্তু ডকুমেন্টস অনায়াসে অ্যাটাচ হয়ে গিয়েছে। এখন আমি এনআইডিটা অ্যাটাচ করব, চুজ ফাইল, তো অ্যাটাচ করে দিচ্ছি, আপলোড অপশনে ক্লিক করছি, নিয়ে নিচ্ছে। আবার এখানে আমি ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট অ্যাটাচ করব, চুজ ফাইল, আপলোডে ক্লিক করছি। এখন আমরা চাইলে এটা ভিউ করে নিতে পারবো। তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কোনো কখনো যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ফাইল আপলোড করতে সমস্যা হয়, আপনি তখনই আর ট্রাই করবেন না, আপনি 1-2 ঘন্টা পরে ট্রাই করবেন বা পিসিটা রিস্টার্ট দিয়ে চেষ্টা করবেন। আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড আমার চ্যানেলে 60টার অধিক ভিডিও রয়েছে, আপনি চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। ভিসা প্রসেসিং, এনআইডি, পাসপোর্ট, ম্যান পাওয়ার, বিএমইটি, অন্যান্য যাবতীয় ইনফরমেশন পেতে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজে ফলো করে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।